যে খবরের দিকে নজর রাখবো আরো একবার, ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া জোটকে এভাবেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া শব্দটি ছিল। বিজেপি সংসদীয় দলের বৈঠকে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনেও ইন্ডিয়া রয়েছে, তারই সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ায় ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়া জোটকে এভাবেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরি হচ্ছে ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়াই এবার এনডিএ এর সঙ্গে টক্কর দেবে। যদিও ইন্ডিয়া জোটকে এবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াতেও ইন্ডিয়া রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া ছিল। এভাবেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে ঠিক এই মন্তব্যই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনেও ইন্ডিয়া রয়েছিল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াতেও ইন্ডিয়া রয়েছে। সংসদীয় দলের বৈঠক থেকে এভাবেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।